চারপাশে কোটিপতির এখনও অভাব নেই কেউ কেউ আবার বিরার ধনকুবের টাকা পয়সা তাদের কাছে হাতের ময়লাও না তবে একসময় এমন অবস্থা ছিল না ধনকুবের হিসেবে সারা দেশে উচ্চারিত হতো একটাই নাম জহুরুল ইসলাম অতি ধনী আর জহুরুল শব্দ দুটি সমার্থক হয়ে যায় দুই হাতে আয় করা টাকা বিনিয়োগ ও জনসেবায় চার হাতে খরচ করতেন বলা হয়ে থাকে তার পূর্বপুরুষরা ছিলেন মুঘল দরবারের কর্তা এই সাম্রাজ্য যখন তেজি সে সময় তিন ভাই বাজেদ খাঁ খাঁ এবং দেলোয়ার খা দরবারই আমলা হয়ে আসেন এ এলাকায় বাজেদ খাঁর নামে হয় বাজেদপুর ভাগল খার নামে হয় ভাগলপুর এবং দেলোয়ার খার নামে হয় দিলালপুর জহুরুল ইসলাম মেঝবাই ভাগল খার পরিবারের ত্রয়োদশ বংশধর কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুর গ্রামে উনিশশো সালের পয়লা আগস্ট জন্মতার বাজিতপুর হাই স্কুলে পড়ার সময় প্রকৌশলী চাচার সঙ্গে কলকাতায় চলে যান তিনি ভর্তি হন ইংরেজি মাধ্যমের রিপন হাই হাইস্কুলে ম্যাট্রিকুলেশন পাশ করে বর্ধমান জেলার এক কলেজে ভর্তি হন কিন্তু সাম্প্রদায়িক উত্তাপের কারণে আবার ফেরত আসেন পূর্ব বাংলায় এবার ভর্তি হলেন মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে কিন্তু মোমেন্টাম একবার নষ্ট হলে যা হয় নানা কারণে পড়াশোনা আর শেষ হয়নি তার ভারত ভাগের এক বছর পর উনিশশো সালে মাসে আশি টাকা বেতনে চাকরি নেন সড়ক ও পূর্ত নির্মাণে সরকারি প্রতিষ্ঠান সিএনবির ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেখানে থেকে অর্জন করেন অনেক বাস্তব অভিজ্ঞতা তারপরে চাকরি ছেড়ে শুরু করেন ঠিকাদারে এক সরকারি অফিসে বারোশো টাকার স্টেশনারি সরবরাহ দিয়ে শুরু ঠিকাদারি জীবন মাত্র দুই বছরের মাথায় নিজেকে প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবে গড়ে তোলেন এরপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি বাংলাদেশের বহু গুরুত্বপূর্ণ স্থাপনায় জড়িয়ে আছে তার নাম তার কোম্পানি বাংলাদেশ সংসদ ভবনের আগিনা বাংলাদেশ ব্যাংক ভবন হাইকোর্ট ভবন সুপ্রিম কোর্ট বিল্ডিং এমপি হোস্টেল ছাড়াও দেশের প্রধান প্রধান অনেক মহাসড়ক নির্মাণ করে নিজের জেলা কিশোরগঞ্জে পোস্ট অফিস নির্মাণ ঢাকায় গুলিস্তান থেকে টিকাটুলি পর্যন্ত সড়ক হয়েছে তার হাত ধরেই জহরুল ইসলাম ঠিকাদারের পাশাপাশি আবাসন ব্যবসাতে নামেন উনিশশো সালে যাত্রা শুরু করে ইস্টার্ন হাউজিং এখনও সুনামের সঙ্গে ব্যবসা করছে তারা পরিকল্পিত বেসরকারি আবাসন আর জমিওয়ালার সঙ্গে চুক্তিতে ডেভেলপমেন্ট ব্যবসা তার হাত ধরেই শুরু বাংলাদেশের কোম্পানি হয়ে বিদেশেও নির্মাণ কাজ শুরু করে জহরুলের প্রতিষ্ঠান সালে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বিডিসি এটি দেশের প্রথম প্রতিষ্ঠান যা মধ্যপ্রাচ্যে নির্মাণ ব্যবসা শুরু করে মধ্যপ্রাচ্যের আবুধাবিতে পাঁচ হাজার বাড়ি ইরাক ও ইয়েমেনে উপশহর নির্মাণ করেছেন জহরুল ইসলাম এসব কাজ করতে বাংলাদেশ থেকে নিয়ে গেছেন শত শত শ্রমিক জনশক্তি রফতানিরও প্রথিকৃত তিনি সব মিলিয়ে দেশে তিনি তেইশটি প্রতিষ্ঠান করেন সেগুলোর বিরুদ্ধে কখনো বলার মতো কোনো অভিযোগ ছিল না অকাতরে মানুষের জন্য দান খয়রাত করেছেন উনিশশো সালের দুর্ভিক্ষে কিশোরগঞ্জে দুইশ লঙ্গরখানা খোলেন তিনি সেখানে পাঁচ মাস বিনামূল্যে খাওয়ানো হয় হাজার হাজার মানুষকে উনিশশো সালে জহরুল ইসলাম নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন মেডিকেল কলেজ যেটি এলাকার চিকিৎসা সেবা নিশ্চিতে এখনও পালন করছে অনন্য ভূমিকা তিনি ছিলেন ক্রীড়া অনুরাগীয় ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সদস্য ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে রাখতেন ভূমিকা সারা জীবন রাজনীতিতে না জড়ালেও পাকিস্তান পাকিস্তান আমলে উনিশশো সাল থেকে দশ বছর বাজিতপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন আর্থিক অবস্থা পরিবর্তনের পর বাবার বিশাল যৌথ পরিবারের ১৩ সদস্যের পরিবারকে নিয়ে আসেন ঢাকায় সেই পরিবারটি একসময় রূপ নেয় বিশাল এক পরিবারে পুরো পরিবারই আজ বাংলাদেশের শিল্প অর্থনীতি সংস্কৃতি ও শিক্ষায় সারা দেশে নেতৃত্ব দিচ্ছে উনিশশো সালের আঠারোই অক্টোবর রাতে মারা যান বাংলাদেশের প্রথম এই ধনকুবের